বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আমেরিকার একটা সিক্রেট জায়গা এরিয়া 51 সম্বন্ধে বলবো। এরিয়া 51 এমন একটা জায়গা, না তো ওর সম্বন্ধে কোনো ইন্টারনেটে পাওয়া যাবে, না তো ওর লোকেশনস কোনো ম্যাপে দেওয়া আছে। আমেরিকা ওই জায়গাকে পুরোপুরি সিক্রেট রেখেছে। এমনকি ওই জায়গায় এমনভাবে সেন্সার লাগানো আছে যে ওই জায়গায় যদি হঠাৎ কেউ ভুলবশত প্রবেশ করে যায়, তাও তারা জানতে পেরে যাবে এবং তাদেরকে গুলি মারার নির্দেশ দেওয়া আছে। বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা শেষ পর্যন্ত না দেখে কোনো ভুল ডিসিশন নেবেন। তবে কোনো কোনো বিজ্ঞানী দাবি করে যে ওরা নাকি এরিয়া 51 কাজ করেছে এবং এরিয়া 51 এর মধ্যে এলিয়েন্সের সম্বন্ধে রিসার্চ করা হয় এবং এলিয়েন্স এবং মানুষ একসঙ্গে মিলেমিশে বিভিন্ন রকমের জিনিস তৈরি করে, যেরকম যুদ্ধ বিমান ইত্যাদি। এবং ওরা নাকি পৃথিবী থেকে 39 আলোকবর্ষ দূরে কোন প্লুটোনিয়াম নামক প্ল্যানেটে থাকে। 39 আলোকবর্ষ মানে যদি মানুষের যাওয়া সম্ভব হয় তাহলে সময় লাগবে 39,000 বছর। তবে ওইসব বিজ্ঞানী বলে যে ওরা নাকি 45 মিনিটে ওদের উন্নত সিট নিয়ে ওরা পৃথিবীতে মাত্র 45 মিনিটে প্রবেশ করে যায়। এবং তবে এই রহস্য ফাঁস হয় যখন 2 জুলাই 1947 সালে মেক্সিকো শহরে একটা ইউএফও আচমকা ভেঙে পড়ে। এবং ওই বিজ্ঞানীরা আরো দাবি করে যে ওরা ওই এলিয়েন্সরা মানুষের সঙ্গে কমিউনিকেশন করে টেলিপ্যাথির মাধ্যমে। টেলিপ্যাথি মানে হচ্ছে মন পড়া, অর্থাৎ আপনি কিছু বলার আগেই ওরা বুঝে নিত এবং তারা উত্তর দিয়ে দিত। এটা সব মানুষের সব চিন্তায় জল ঢেলে দেয় যখন সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি CIA 2013 সালে তথ্য বেশ করে। ওই তথ্যে এই প্রমাণ পাওয়া যায় না তো কোনো ওইখানে এলিয়েন্সের রিসার্চ করা হয়, না তো এলিয়েন্স মানুষদের সঙ্গে কাজ করে। ওইখানে আমেরিকায় যুদ্ধ বিমান তৈরি করা হয় যেগুলো উন্নত ধরনের ডিজাইনের, উন্নত ধরনের টেকনোলজিতে, যার কিছু প্রমাণ আমরা পাই। তবে ইউএফও বিশেষজ্ঞদের মতে এইখানে উন্নত ধরনের এয়ারক্রাফট এবং ওয়েপন্সকে আপডেট করা হচ্ছে, যেগুলো পরবর্তী কালে আমাদের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ। এবং ওই সব উন্নত ধরনের এয়ারক্রাফট গুলি না তো কোনো দেশের কোনো সেন্সারে আসে, না তো রাডারে ওই সব এয়ারক্রাফট গুলোকে চিহ্নিত করা যায়। এইরকম একটা উদাহরণ পাই 2011 সালে ওসামা বিন লাদেন মিশনে। কয়েকটা এয়ারক্রাফট পাকিস্তানে ঢুকে পড়ে এবং পাকিস্তানের কোনো রাডার চিহ্নিত করতে পারেনি এবং ওর মধ্যে একটা এয়ারক্রাফট খারাপ হয়ে যায়। কিন্তু যাতে ওই এয়ারক্রাফটের সিস্টেম অন্য কেউ জানতে না পারে তার জন্য ওটাকে আমেরিকা সরাসরি নষ্ট করে দেয়। এছাড়া আরও একটা প্রমাণ পাই কিছুদিন আগে চাইনা এমন একটা যুদ্ধ বিমান তৈরি করে যেটা আমেরিকা 1 বছর আগে এই এরিয়া 51 তৈরি করেছে। ওদের ডেটাবেস থেকে ডেটা চুরি করে চাইনা পরবর্তীকালে ওটা তৈরি করে। এবং অনেকবার এরকম ঘটনা ঘটেছে যে ওখানকার মানুষরা অনেকবার আকাশে ওইসব বিমানের টেস্টিং এবং ওইসব এয়ারক্রাফট গুলিকে যখন টেস্টিং করা হয় তখন এরকম ঘটনা ঘটেছে যে ওইখানকার লোকজন ওইগুলোকে ইউএফও ভেবে নেয়। তবে ওই এরিয়া সম্বন্ধে পাকা কিছু প্রমাণ না পাওয়া গেলেও এটা ধরে নেওয়া যেতে পারে যে ওই এরিয়ায় এমন কিছু এয়ারক্রাফট বা ওয়েপন তৈরি হয়েছে, পরবর্তীকালে আমাদের যদি ওয়ার্ল্ড ওয়ার হয় তাহলে ওরা সবার থেকে উপরে কাজ করে এবং ওই সব এয়ারক্রাফট গুলি না কোনো রেডার না কোনো স্যাটেলাইট ওদের চিহ্নিত করতে পারে। তো বন্ধুরা, যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন আপনাদের মতামত এবং পরবর্তীকালে কোন ধরনের ভিডিও চান ওটাও কমেন্টে জানাবেন এবং পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে দেবেন।